আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা রাখতাছি প্রত্যেকে অনেক ভালো আছেন। অনলাইন ইনকাম ইউটিউব চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তবিয়ার চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন অফারে ভিডিও নিয়ে। তবিয়ার মানে কাজের চাপের জন্য আপনাদের কাজ দিতে আর আপডেট দিতে দিতে মানে ভিডিওগুলো করতে পারেন না ঠিক মতো, তো এই জন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি। আর আপনারা তো জানেন কেমন প্যারার মধ্যে আছি, সারাদিন কাজ কাজ কাজ, নিজের কাজগুলো ফুলমি কমপ্লিট করতে পারিনি, এই জন্য নিজেও পেমেন্ট তেমন পাই না। তো আপনারা পান এটাতে দেখে আলহামদুলিল্লাহ, যেটা আমার কোফলা থাকবে ওটা আমি সব পাবো, সমস্যা নাই। তো অবশ্যই প্রত্যেকে মিস করবেন না, একটু কষ্ট করে হলো পরে পরে কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন। হয়তো আমি ভিডিও দিতে না পারলো, আপনি কষ্ট করে হলো করে নিন, মিস করেন না, ওকে? কারণ বর্তমান সময় কিন্তু মার্কেট আপ, এই জন্য কোনো অফার মিস করা যাবে না। কারণ কোনটা কখন কী দিয়ে দেয় এটা আপনারা তো নিজেরা জানেন, ওকে? তো বিয়ার্স, আপনি যদি আমাদের অনলাইন ইনকাম ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমরা নিত্য নতুন কোনো ইনকাম ভিডিও দিলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনার ওই ভিডিও দেখে অনলাইন থেকে একদম ফ্রিতে টাকা ইনকাম করতে পারবেন। তো বিয়ার্স, আপনি যদি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন না করে থাকেন তাহলে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে এখনই জয়েন করে নেবেন। কারণ আমরা সকল প্রকার ইয়ার ড্রপ, সকল প্রকার আপডেট অ্যান্ড সকল প্রকার গুরুত্বপূর্ণ অফারগুলো কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি। যে সকল অফারে জয়েন করে আপনার অনলাইন থেকে ভালো একটা প্রফিট নিতে পারবেন একদম ফ্রিতে, কোনো প্রকার ইনভেস্টও করতে হবে না, কোনো প্রকার রেফারও করতে হবে না। আমাদের এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওখান থেকে ক্লিক করে সরাসরি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও জয়েন করেন না এখনই জয়েন করে নেবেন, যদি অনলাইন থেকে ফ্রিতে টাকা ইনকাম করতে চান। কারণ আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করতে হলে অবশ্যই আপনার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটা, এই জন্য মাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে, অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে, আর যতগুলো অফার দিই সবগুলো অফার কমপ্লিট করতে হবে, এবং যে আপডেটগুলো দিই সবগুলো আপডেট ফলো করলে ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি আপনি আমাদের কমিটির বাইদের মতো প্রতিনিয়ত ভালো একটা ইনকাম করতে পারবেন, যা অলরেডি প্রতিনিয়ত ইনকাম করতেছে। তবে আস যেহেতু একটা নতুন অফার নিয়ে ভিডিও করবো, সেটা আশা করি প্রত্যেকের ভিডিওতে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, পারলে ভিডিওটা শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধবদের কাছে। চলুন আমরা কথা না বলে এখনই চলে যাবো আমাদের আজকের মূল টপিকে, ওকে? তো কিছুদিন আগে মা বিয়ের একটা ইভেন্ট আমি শেয়ার করছিলাম, বাই বিডে 30,000 মেম্বারকে দিবে বলছিলাম, এবং ওই ইভেন্টটা নিয়ে আমি ভিডিও দিয়েছিলাম। তো আমার ভিডিও দেখে যারা জয়েন করছে তারা আজকে প্রত্যেকে 30,000 টাকা করে পাইছে, দেখেন এই যে আমাদের কমিটির বাইদের পেমেন্ট প্রুফ। আলহামদুলিল্লাহ আমাদের কমিটির অনেক মেম্বার পেমেন্ট পাইছে, এই যে দেখেন, এই যে এগুলো সবগুলো কিন্তু আমাদের কমিটির বাইদের আজকে পেমেন্ট প্রুফ, দেখছেন, এই যে দেখেন এগুলো সবগুলো কিন্তু আমাদের কমিটির বাইদের মা বিয়ে থেকে ইনকাম আজকে দিনে, ওকে? তো আপনি ওদের মতো এইভাবে ইনকাম করতে পারবেন যদি নিয়মিত কাজ করেন, ওকে? তো আমরা আমাদের টাস্কে চলে যাই। তো আজকে আমি আপনাদের মাঝে তাকিউর যে ইভেন্টটা আমি এটা মানে তাকিউর প্রজেক্টটা আমি শেয়ার করছিলাম, এই যে তাকিউ, ওকে, এই যে তাকিউর যে টেস্টনেট ইভেন্টটা আমি কাজ করছি এবং ভিডিও দিছি, অনেকগুলো ভিডিও দিছি তাকিউ নিয়ে। তো তাকিউ প্রজেক্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ওদের গ্লাক্সি টাস্ক টাস্ক সব কিছু দিছি। এখন ওদের এখানে গ্লাক্সির একটা টাস্ক আছে গোল্ডের কাজ, দেন এই গোল্ডের কাজটা আপনারা অনেকে পারেন না, তো আমি এটা দেখিয়ে দেবো। এই যে গোল্ডের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কপি করবেন, আচ্ছা এই লিঙ্কটা কপি করে সরাসরি আপনি আপনার মিসেজ বাজারে আসবেন। যারা টাকিউতে মানে টাকিউ টেস্টনেট আগে কাজ করছেন তাদের অলরেডি টাস্কটা হয়ে যাওয়ার কথা, যদি না হয় আমি দেখিয়ে দেবো আপনারা কীভাবে করবেন, ওকে? তো আপনি আপনার মিসেজ বাজার আসার পরে এখানে আপনার মিসেজ বাজার মানে যেটা দিয়ে আপনি টাকিউ টেস্টনেটের কাজ করছেন ওটা দিয়ে আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন, ওকে? এরপর গুগলের লিঙ্কটা এখানে পেস্ট করবেন, ওকে? পেস্ট করার পর একটু অপেক্ষা করেন, এখানে আসবে, এখানে আপনার মেবি ওরা টাস্কের কত বলে দিছে, দেন মানে এগুলো পড়লে কিন্তু আপনার একটু মানে দেখলে ভালোভাবে আপনারা নিজেরাই পারবেন, এগুলো নিয়ে ভিডিও দেওয়া লাগে না। তবু আপনারা অনেকে বলছেন যে ভিডিও দেন ভিডিও দেন, এই জন্য আমি ভিডিওটা দিচ্ছি। ইভেন্টটা কিন্তু অনেক আগে শেয়ার করছি টেলিগ্রাম চ্যানেলে, ওকে? তো এখানে একটু ওয়েট করেন, লোডিং, এই যে এখানে দেখেন ওদের গোল্ডে মানে আপনাকে জয়েন করতে হবে। তো এখানে এখানে মোট আপনি এই গোল্ডের কাজটা কমপ্লিট করতে হলে আপনার অবশ্যই 3টা টিকিট থাকতে হবে, এই যে এখানে একটা টিকিট, এবার আপনার মোট 3টা টিকিট নিতে হবে। তো এটার জন্য আপনি ফার্স্ট অফ অল এই যে আপনি হিউম্যান এটা এই যে এখানে দেখেন হরস উলিগার হোল্ড অ্যাট লাস্ট 1 হাউস টোকেন, মানে আপনি যদি ওদের হাউস টোকেনটা একটা মিন্ট করে ফসেটটা নিয়ে যদি একটা হোল্ড করেন তাহলে কি আপনি ওদের এখানে এই যে এটার জন্য ইলিজিবল, একটা টিকিটের জন্য ইলিজিবল, দেখছেন? এই যে আমার যেমন এখানে দেখেন ইউ হ্যাভ অ্যাক্সেস, মানে আমি এটার জন্য ইলিজিবল। দেন এখানে আপনার এরকম গোল সিনও থাকবে, গোল সিনের উপর ক্লিক করলে আপনার যদি ওই যে হরস ওই ফসেটটা থাকে এটা ইউ হ্যাভ অ্যাক্সেস ভেরিফাইড হয়ে যাবে, মানে টিকমার্ক উঠে যাবে, ওকে? এরপর আপনার এখানে আবার এটা দেখেন এই যে এইবার এটা তাকিউ ট্রাইনিং, মানে এটা আপনার ওই যে হরস ওখান থেকে আপনি ব্রিজ করতে হবে, ওকে? ব্রিজ করলে আপনার এখানে এটা কমপ্লিট হবে, ওকে? তারপরে যেখানে এটা মেবি তাও একই তাকিউতে ব্রিজ ট্রিজ এগুলো করার জন্য আপনার এটাও কমপ্লিট হবে। তো এগুলো আপনি মানে এই যে দেখেন আমার কিন্তু অলরেডি আছে, আমি দেখাই আপনাদের, এই যে এখানে আর একটা জিনিস দেখেন, এই যে আপনি একটা ওদের টেস্টনেট পসেট হরস ওইটা হোল্ড করার জন্য এটা আপনার একটা টিকিট হয়ে যাবে। তারপর এখানে আপনার এই যে এখানে হলার যেখানে ভিউ ডিটেলস, ভিউ ডিটেলস উপর ক্লিক করে দেখি, আর আমি কাজ করে ফেলছি, এই জন্য আমার মানে দেখাচ্ছে না, এই যেখানে ভিউ ডিটেলস, এই যে এখানে এই সেকেন্ড যেটা মানে সেকেন্ড টিকিটটা নেওয়ার জন্য আপনি এখানে কী বলছে দেখেন, ব্রিজ
হোলিস্কি টেস্টনেট ইথি টু টাকিও কাতা। ওকে, মানে আপনার হোলিস্কি টেস্টনেট ইথিরিয়াম থেকে আপনি টাকিও কাতাতে ব্রিজ করলে আপনার এই সেকেন্ড টাস্কটাও বেরিফি হয়ে যাবে, যে আমার মতন এটাও বেরিফি হয়ে যাবে। অ্যান্ড এটার জন্য আপনি আরেকটি টিকিট পাবেন। তারপর এখানে এবার তিন নাম্বার, এটা এই যে তিন নাম্বার, এটা বলছে মেবি আপনার কালেক্ট অ্যাট লাস্ট তিন টিকিট আন ইউর ফোস্ট স্পোর্ট অ্যাস, তারপর আপনার মানে তিনটা টিকিট হলে এটাও বেরিফি হয়ে যাবে। তো তিনটা টিকিট আপনি ইজিলি হয়ে যাবে আপনার এইগুলো করলে, এই দুটো করলে। এই যে আপনি এটা গ্যাট স্টেট, এটা হলো কি আপনার দেখাই উপরেটা, আপনি তিনটে স্টেট কীভাবে মানে তিনটা টিকিট কীভাবে নেবেন, এটা হলো ওদের ডিসকোটা আপনি জয়েন করে যদি রুল নেন, হিউম্যান রুলটা মানে মেম্বার রুলটা নেন, তাহলে কি আপনি এটার জন্য একটা টিকিট পাবেন। ওকে, তো ডিসকোটে তো আশা করি প্রত্যেকে জয়েনেছেন, যেহেতু ওদের গ্যালাক্সির ওটি ওদের ইভেন্ট আরও শেয়ার করছি। তো আপনি ডিসকোটে ও মানে ওজি মানে ওজি মেম্বার হিসেবে থাকার কারণে একটা টিকিট এটা অটো পেয়ে যাবেন। দেন এখানে এখানে একটা গোল চিহ্ন থাকবে, ওটার উপর ক্লিক করলে দেখবেন ইউ হ্যাভ অ্যাক্সেস, আপনার যদি রুল থাকে ইউ হ্যাভ অ্যাক্সেস, ওটা বেরিফাই হয়ে যাবে। এরপর আপনার সেকেন্ড যেটা, এটা হলো আপনার হসকি ইয়া হরস মানে হোর্স ইয়া ফসেটটা, আপনার একটা মিনিমাম আপনার ওয়ালেটে হোল্ড থাকতে হবে। দেন হোল্ড থাকলে এটা আপনার এটা অটো বেরিফাই হয়ে যাবে, ঠিক ওই গোল সিন উপর ক্লিক করলে। তারপর এখানে আপনার তিন নাম্বার হলো আপনার ব্রিজ করতে হবে। ওকে, তো এখন এগুলো আমি কিন্তু আমাদের চ্যানেলে টেস্টনেটের কাজ যখন শেয়ার করছি তখন এই লিঙ্কগুলো শেয়ার করছি, ওগুলো যারা করছে তারা শুধু এখানে আসি গোল সিনগুলো উপর ক্লিক করলে দেন একটার পর একটা আপনার এই যে আমার মতন বেরিফাই হয়ে যাবে। অ্যান্ড তিনটা বেরিফাই হয়ে গেলে এরপর এখানে আপনার এটা অটো বেরিফাই হয়ে যাবে। দেন আপনার গোল্ডের কাজটা কমপ্লিট হয়ে যাবে। এরপর আপনি গ্যালাক্সিতে যায় ওদের ওই ওয়েটিটা ক্লেম করে নেবেন, যে গ্যালাক্সির একটা টাস্ক আছে না, এই যে তাকিউর এখানে আসলে আমি দেখাই তাকিউর কি আই, এই যে গ্যালাক্সির আমি মেনশন করে দিচ্ছি দেখেন, এই যে এই গ্যালাক্সির এখানে গেলে আপনার একটা লাস্টের টাস্কটা হলো কি আপনার ওই যে ওই গোল্ডের কাজটা, গোল্ডের কাজটা যারা কমপ্লিট করবে লাস্টের ওই গ্যালাক্সির টাস্কটা ইনস্ট্যান্ট বেরিয়ে যাবেন, ওই পয়েন্টগুলো ক্লেম করে নেবেন। ওকে, তো এখন আপনারা অনেক হয়তো বলবেন ভাই ফসেট কোথায়, ইয়া ফসেট টসেট এগুলো কোথায় থেকে নুম, তো ফসেট এগুলো আমি কিন্তু আরও আগে শেয়ার করছিলাম। এখানে যদি আমি দেখাই তাকিউ, এই যে তাকিউ টেস্টনেট এটা লিখি, এখানে আশা করি আসে। আমি আপনাদের জন্য অ্যাড করে দিচ্ছি ফসেটগুলো, তাহলে মানে ফসেট লিঙ্কটিং ব্রিজ লিঙ্কটিং, তাহলে আপনাদের জন্য আরও সিম্পল হয়ে যাবে, আপনারা এখান থেকে টাস্কগুলো করে কাজটা ইনস্ট্যান্ট ভেরিফাই করে নিতে পারবেন। ওকে, তো এই যেখানে যে ফসেট লিঙ্কটা দিচ্ছি এই লিঙ্কটা কপি করবেন। ওকে, লিঙ্কটা কপি করে সেম মেসেজ বাজারে যাবেন, দেন ওয়ালেটের সাথে কানেক্ট করবেন, এরপর মিন্ট হাউস টোকেন ওটা আসবে, মিন্ট হাউস টোকেনটা মিন্ট করবেন। ওকে, মানে ফসেটটা মিন্ট করবেন। ওকে, এই যে আমি ধরেন আসি লিঙ্কটা কপি করে, এটা আবার ওদের ব্রিজ লিঙ্ক মানে যেখান থেকে ফসেট নেবেন ওখান থেকে আবার ব্রিজ ট্রিজ ওগুলো করে ফেলতে পারবেন। ওকে, তো মানে টাকিউতে যারা কাজ করছে তাদের কাছে এগুলো অলরেডি আছে, আর যারা যাদের কাছে নাই তারা নতুন নতুনেরও করতে পারবেন, সমস্যা নেই, পারলে করে নিন। টাকিউ প্রজেক্টটা ভালো, আর টাকিউর কিন্তু ইয়ারডব আসবে দেন খুব শীঘ্রই, কারণ ওদের সিক্স উইক কিন্তু চলতেছে। ওকে, তো এই যে ব্রিজ লিঙ্কটা এখানে পেস্ট করার পর একটু অপেক্ষা করবেন, যে এখানে আসার পর মানে টেস্টনেট লিঙ্কটা এখানে পেস্ট করার পর মানে ব্রিজ লিঙ্কটা এখানে পেস্ট করার পর আপনি এখান থেকে এই যে সিলেক্ট এখান থেকে হর্স এই টোকনটা সিলেক্ট করবেন, এই যে সোর্স সিন মাস্ট বি সিলেক্টেড। ওকে, মানে এখানে ওদের সিনটা নেটওয়ার্কটা এখান থেকে, এই যে ধরেন আমি এটা সিলেক্ট করলাম, আচ্ছা না এই ইথিরিয়াম নেটওয়ার্কটা সিলেক্ট করলাম হোল স্ক্রিন এটা, দেন এখানে কনফার্ম করলাম, এরপর এখান থেকে এই যে হোস্ট টোকেনটা সিলেক্ট করলাম। আচ্ছা, এখান থেকে মনে হয় নেটওয়ার্ক অ্যাড করতে হবে, দেখি আমি কিন্তু করে ফেলছি আগে, আমার অলরেডি বেনিফিট দেখছেন আপনারা। আচ্ছা, এখানে হোল স্ক্রিন এখান থেকে হর্স এটা হবে না, দেখি এটা সিলেক্ট ইয়া সুইচ সিন মাস্ট বি অ্যাক্টিভ। ওকে, এখান থেকে অ্যাক্টিভ করতে হবে ওদের নেটওয়ার্কটা, তো আমার মনে হয় অ্যাড করা নাই। আচ্ছা, এখান থেকে আপনি সিলেক্ট করবেন নেটওয়ার্কগুলো সিলেক্ট করে, এখান থেকে হরস এটা সিলেক্ট করে মিন্ট করবেন। ওকে, এখান থেকে ফসেটটা মিন করবে, আর মেবি মনে ফসেটটা এটা মোবাইল দিয়ে নেওয়া যায় না, আমি কিন্তু ফসেটটা আরেকজন থেকে নিছি, আমি যখন মানে এটা টাস্ক আসছিল তখন কিন্তু আমি মোবাইল দিয়ে পারি নাই, বুঝছেন, তো আমি ফিসি একজন ইউজার থেকে নিছি, ও আমাকে ফসেটটা দিছিল, তো আমি ফসেট দিয়ে কাজ করছি। ওকে, তো আপনারা দেখবেন যদি মোবাইল দিয়ে না হয় আপনারা আমাদের গ্রুপে অনেকের ফিসি আছে, ওরা একটু অন্যদেরকে হেল্প করবেন। ওকে, এই হোল স্কি ফসেটটা ওদেরকে দিয়ে একটু হেল্প করবেন। ওকে, তো আপনাদের কাছে যখন ফসেটটা আসবে তখন আপনার মানে সব কিছু নেওয়ার পরে যেখানে ব্রিজ ব্রিজের উপর ক্লিক করবেন। ওকে, হোলিস্কি এটা আপনার মানে একটা তো হোল করলে ওই টাস্কটা বেরিফাই হয়ে যাবে হোলিস্কি ফসেটটা নিলে, দেন এরপরে এখানে ব্রিজ এখানে আসে আপনি এখানে যে কাজটা করবেন এখান থেকে আপনি এখান থেকে যে এখানে এলে যে হোলিস্কি এটা সিলেক্ট করবেন, এখানে আসার পর কেন আসি ব্রিজ এখানে, এখানে আপনি এখান থেকে এই যে কাতার কাতার এটা সিলেক্ট করবেন কমপ্রাম, অ্যান্ড এখানে আপনি এই যে হাউস টোকেনটা আপনি যে ফসেট নেবেন না এটা এখানে শো করবে, দেন এই যে আমার এখানে ব্যালেন্সটা এখানে শো করলে আপনার দেন এখান থেকে অ্যামাউন্ট এনি অ্যামাউন্ট আপনি এই কাতা থেকে হোলিস্কি এটা ব্রিজ করবেন, কন্ট্রোল বুক ক্লিক করে আপনার এনি অ্যামাউন্ট একটা ব্রিজ করবেন। ওকে, তাহলে কি আপনার এই টাস্কটা বেরিফাই হয়ে যাবে। ওকে, স্ক্রিন এটা ব্রিজ কমপ্লিট হলে এরপর আপনি আবার কী করবেন, এই যে উপরে এখানে কাতা এটা এই যে ইথিরিয়াম সিলেক্ট করবেন। ওকে, এখানে আপনার যে তাকিউ আমি দেখাই কাতা, আর এখানে ইয়া হ্যাঁ ক্যালতা, আর এখানে আপনি এই যে ইথি, ওকে হরসের ইথি এটা এখানে এই যে সুইচ সোর্স সিন মাস্ট বি সিলেক্টেড, আমার
মানে নেটওয়ার্কটা মনে হয় অ্যাড হয়নি ওয়েট আমার এখানে প্রবলেম করতেছে তো আপনারা যে কাজটা করবেন আমি আবার দেখে দিই এখানে আসার পরে আপনি যে আমি পোস্টটাতে আপনাদের লিখে দিয়েছি পোস্টটা পড়লে আশা করি বুঝবেন আর না হতো বা ওই যে গোল্ডের ওখানে যে পড়বেন গোল্ডের ওখানে কিন্তু ডিটেলস ওরা বলে দিয়েছে আপনার গোল্ডের কাজ না হলেও ওখানে স্টেপ বাই স্টেপ বলে দিয়েছে ওইখান থেকে লিঙ্কের গুলো ক্লিক করলে সরাসরি আপনাকে নিয়ে আসবে ওকে ফার্স্ট অল আপনি হরস টোকেনটা মিন করবেন মানে মিন করে নেবেন মানে ফসেটটা নেবেন এরপর ওটা আপনি হরস টোকেনটা ব্রিজ করবেন ক্যালটা নেটওয়ার্কে ওকে এনি অ্যামাউন্ট তারপর আপনার টাকিউ ওইখানে মানে ব্রিজ করবেন হ্যাঁ হরস টোকেনটা মিন করে আপনি ব্রিজ করবেন ক্যালটাতে তারপর আপনার ব্রিজ ইউর হোলিস্কি টেস্টনেট ইথি টু তাকিউ ক্যালতা টেস্টনেট মানে আপনার হোলিস্কি ইথি আপনার কাছে হোলিস্কি ইথিও থাকবে যারা মানে আগে কাজ করছে তাদের কাছে এগুলো আছে আর যদি না থাকে ওই ফসেটগুলো ওখান থেকে নেওয়া যায় ওখান থেকে নিয়ে নেবেন ওকে দেন নিয়ে হোলিস্কি ইথি থেকে মানে হোলিস্কি টেস্টনেট ইথি থেকে আপনি ওই তাকিউ ক্যালতা টেস্টনেট ইথি নামে ব্রিজ করবেন দেন আপনার টাস্কগুলো তিনটা টাস্ক কিন্তু গুল্ডের আপনার ভেরিফাই হয়ে যাবে মানে ফার্স্ট অল কি আপনার হরস ফসেটটা মিন্ট করবেন ওকে দেন ওটা করার জন্য আপনার ওই যে ওখানে ওই মিন্ট হরস ওয়ান হোল্ড করার জন্য আপনার একটা টাস্ক আছে না ওটা মানে কমপ্লিট হয়ে যাবে এরপর আপনার ডিসকর্ডে তো ওদের মেম্বার রুলটা নিলে ওদের মেম্বার রুলটা নিলে ওটার জন্য আপনার প্রথম টাস্কটা কমপ্লিট হবে তারপর হরস টোকেন হোল্ড করার জন্য দ্বিতীয় টাস্কটা কমপ্লিট হবে তারপর আপনার ব্রিজ করবেন এই হলিস্কি টেস্টনেট ইথেরিয়াম থেকে ক্যালতা টেস্টনেট মানে কাতা টেস্টনেট দেন এটার জন্য আপনার কি তিন নাম্বার টাস্কটা ভেরিফাই হয়ে যাবেন আপনার তিনটা টাস্ক ভেরিফাই হলে এরপর আপনাকে ওরা গোল্ডটা দিয়ে দিবে অ্যান্ড গোল্ডের কাজটা কমপ্লিট হলে আপনার যে অলরেডি গ্লাক্সি কাজ করছেন ও অলরেডি গোল্ডের কাজটা তো কমপ্লিট করবেন ও অলরেডি গোল্ডের কাজটা কমপ্লিট করলে আপনি গ্লাক্সির ওখানে গেলে এই গ্লাক্সির এখানে গেলে যেখানে গেলে এখানে যে লাস্টের টাস্কটা আছে ওই টাস্কটা ভেরিফাই হয়ে যাবে অ্যান্ড আপনি ওইটি পয়েন্টগুলো ক্লেম করে নেবেন দেন আপনি আপনার কাজ কমপ্লিট ওকে তো আমি এখানে হয়তো মানে আমার ফোন একটু সমস্যা করছে যেন ফুলি দেখাতে পারিনি আপনারা আশা করি যে এই গোল্ডের লিঙ্কটা কপি করে গেলে পড়লে স্টেপ বাই স্টেপ ওখানে তো আছে তিনটে টাস্ক একদম সিম্পল আপনারা পারবেন আর যদি ফসেট না পান আমাদের গ্রুপে অনেকে করছে অলরেডি অনেকের কাছে আছে ওদের থেকে নিয়েন ওরা দিবে আশা করি আর আপনারা ট্রাই করবেন ফিজিজাররা ফসেট খুব শীঘ্রই নিতে পারবেন আর মোবাইল দিয়ে হয়তো বা ফসেটগুলো একটু নেওয়া কঠিন তবু ট্রাই করে দেখেন ডেস্কটপ মোড করে যদি পারেন ওকে আর না পারলে গ্রুপের কারো থেকে নিয়ে কাজটা কমপ্লিট করার চেষ্টা করেন তো আশা করি বুঝছেন কীভাবে কী করতে হবে অবশ্যই প্রত্যেক করেন ভালো থাকেন দেখা পরে তো কোনো আর্নিং ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।